ধন্যবাদ। শিষ্য যদি এমন হয় তাহলে এই বাংলাদেশে একটা দরবারের গুরুর পক্ষেও সম্ভব না, দরবার চালাইব। গুরুর সামনে উচ্চ গলায় কথা কওয়া, চিল্লা চিল্লি করা, এটা বেদ বিচার আর কিছু? গুরুর সামনে উচ্চ গলায় এটার প্রমাণ তুমি দিছো? প্রশ্ন করছে কয়ডা, এখন হে যে সুনীল বাবুর ছাত্রী, এটা মেনে নিতে আমার কষ্ট হইতাছে। কারণ আমার জীবনে আমি আমার উস্তাদের অনেক অ্যালবাম দেখছি, অনেক গান আমি শুনছি, বর্তমানে ইউটিউবে আপনারা শুনছেন, 40টা প্রশ্ন সুনীল বাবু জীবনে করছে, এটা যদি কেউ দেয় তাহলে ঢের গোলামি আমি করব। তাহলে এইটা মনে হয় অন্য হাইন্দা কিছু। হ্যাঁ যাও, এই যন্ত্রপাতি সব গুটে যাও, দেখো না আমি কি করি। আরেকবার আসরের আজানের আগে সারতাছি, মানসাই আমার যে বেলা বাই দিব তখন আমি সারবাম মাই। কইতাছে কয় গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী। এটা কি জীবন ভরা শুনছি সমুদ্রের এই মধ্যে ফানি তাহে, হ্যাঁ এখন সমুদ্রের তলায় আগুন তাহে, আবার পাহাড়ে পানি, এটার বিষয়টা পানিটা আপনি একটু বুঝাইবেন এবং সমুদ্রের তলায় যে আগুন এটাও একটু বুঝাইবেন। অন্তরা তো দুইটা গাইছো না, হেডি খেলা গাইব। আলেমেরি সাথে হইলো একটা বেটির বিয়া, মুরগিতে মেহমান গাইছে চিতবিটা দিয়া, তোমরা যে বলা দেয় এবেলা চিতই খা, যেমনে কইছে এমনি উত্তর দিতে হইব না। মুরগির কথা কইছে মুরুগের কথা কিন্তু কয় নাই, মুরগি মেহমান সিতাইকা, এন কথা কইলে খামতর থেকে ওই যখন হাতির পিছা যখন না তিখাইয়া গে মাথা তুলছে, এই যে জরায়ুর মধ্যে এটা পরে মুখ বন্ধ হয়ে গেছে, অনেক আলোচনা বাবা, এটি অনেক বাবারা আসতে একবারে বেদ ভিতরে ঢুকারই সম্ভব না। ইউটিউবে এই সমস্ত আলোচনা করতে করতে পরে কিছুদিন আগে বাউল সমিতির গেছি, আমি ওই জায়গায় ভর্তি হইলাম, পরে এই জায়গার কয়েকজন গুরু ব্যক্তি যারা আছে, তোমার এইভাবে গভীরের আলোচনাগুলো এইভাবে প্রকাশ করা ঠিক না ইউটিউবের যুগে, এগুলো পরবর্তীতে ঝামেলা হয়। এই গানের জবাব দিলে আমার 2 ঘন্টা লাগবে, আপনারা রাজি আছেন? এরপরে তারা আছে কি কয়, 18 মুকাম, 12 বুরুজ এবং আপনার আমার জন্ম মৃত্যু বারণ হইব কি করলে, কোন কর্ম করলে? লালন সাইজি বলছে 18 মুকামের মাঝে এই জ্বলছে একটি নূরের বাতি, হ এটা তো নূরের বাতি তো একটাই, কোনটা? রেশক পুরক কুম্ভকেতে লুপ্ত করো, কাম্বিকার প্রাণায়ণ অভ্যাস করো, সাধন পথে মনামার ষট চক্র নিগমেতে করো, ধ্যান দম সামর্থ্যে করো, সাধন গুর্জ মূলে মূলাধার, সেই কুণ্ডলী ভুজঙ্গিনী 3.5 পেজ দিয়ে তিনি দৃষ্টি রাখছে শহর চার, ঊর্ধ্ব দেশে চলরে মন বীজ মন্ত্র করে রূপণ, এই যে নল জেব্বা ধোদ করে যে জন সাহসের জুড়ে দম তাকতে, পুইরা মরে অগ্নি হয় তার তাবেদার, এই দেশেতে গেলে পরে মুক্ত মানুষ বলে তারে কবি জালাল কয়, যাবে কে রে জমের নায়ার অধিকার। হ্যাঁ তো এখন তোরা কইছে আমি 5টা কইলাম, রেশক পুরক কুম্ভ, রেশক মানে হন দেহাইব, এটা দেহ হ্যাঁ, এই যে এই 2 কানে হাত দিয়া চোখ বন্ধ করে, নাক মুখ বন্ধ করে, 2 লজ্জাস্থান বন্ধ করে কুম্ভকে বসতে হয় দম ভিতরে রাইখা, জীবনে করছই সাধন ভুট্টা তো যাইবা, এই সাধন দিলে এই ভুট্টা ব্রাস্ট হয়ে যাবে, একবারে ব্রাস্ট হয়ে যাবে, এটার কোনো ভাবনাই আর এটার জোড়া তালি দেওয়ার কোনো মানে, কোন দিক দিয়ে ব্রাস্ট হইব তুমি বুঝতাই না। একটা ব্যক্তি 250 গ্রাম বিষ খাইতে পারে, হ্যাঁ কি একদিনে অভ্যাস করছে, আমনে বসবেন সামনে, বসার পরে দেখবেন হ্যাঁ হ্যার কর্মে দম বন্ধ করে ভিতরে জিকির শুরু করে দিয়েছে, ভিতরটাকে একবারে জারজা করে ফেলছে, এটা কতক্ষণ থাকবা তুমি কও, পারবা তুমি 5 মিনিট দম আটকায় জিকির করতে, মানুষের সামনে নাক মুখ আরেকজন এ ধরুক, হ্যাঁ এটি জানি না তোমার এটির বয়স হয়েছে হলো, হ্যাঁ এটির বয়স হয়েছে না হলো, কয় জন্ম মরণ বারণ হইব কি কারলে, একটা গান শোনো,
মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা তোমার জন্ম মরণ হইবে পারো না সাজাওয়া আর হবে না ওরে তোমার জন্ম মরণ হইবে পারো না সাজাওয়া আর হবে না রে আশা যাওয়া তোর আর হবে এরা কইতেছ গো আপনি গরু না গোরা হাই বেদ বিয়া লাভ করে গুরুর সামনে গুরুর নামের উপরে গোরা শব্দ আসে কেন এটা কোন ধরনের বেদবি কি হ্যাঁ ওই সাইডে আপনারা বলেন হইছে যে আপনি গরু না ঘোরা বেদ এরকম শিষ্য মানে এগুলারে ফিলারের মধ্যে বাইরিয়া ভরে সুজা করুন লাগে গরুর গুরুর সাথে ঘোড়ার তুলনা তুমি কেমনে দিতে পারো বেয়াদবি শিখাইছে তোমারে কেডা হ্যাঁ এবার কইতেছে কো পেরা বেয়াদবি আলাপ এগুলা কোন এই এই গুরু গুরু এবং শিষ্যের আলোচনা এগুলা হ্যাঁ এটা তোমার গুরুর দুর্নাম তুমি যার কাছে শিক্ষা নাও তার দুর্নাম তার বদনাম হ্যাঁ মানুষ গালি দেয় ফুলারে কি কয়া মা বাপের নাম তুললে নাকি তাহলে মা বাপের সুশিক্ষা না দিলেই তো এইটাই হয় এই ধরনের বেয়াদবি দিয়া গুরু শিষ্য পালা হয় না আর তুমি যেভাবে যে যে কোয়ালিটিতে যে গতিতে কথা বলো এই ধরনের বেয়াদবির গতিতে গুরু শিষ্য পালা হয় না তুমি কি আমারে মনে করছো আমি কি যে এই সাইটটা খাওয়ার গুরু আইছো তুমি আমারে হ্যাঁ আমি ফকেটের গুরু কি কও তুমি যে প্রশ্ন যে আনতে করতেছো এইটা পুরাটা আমার কাছে লিস্ট আছে এইটা হোক আমার সামনে বহ এগুলা কিন্তু বিষয় না কিন্তু তোমার ভাষাগত জ্ঞানটা আগে বুঝতে হবে গুরু নামের উপরে তোমার আগে চুম্বন করে ভক্তি করে তারপরে গুরুর নামটা তোমার মুখে নিতে হবে নাহলে তোমার এক কথায় সারা জীবনের এবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে তুমি প্রথমে তো তোমার গুরুর নাম এসে তুমি অনবায়াতি গ্রহণ করো নাই অরিজিনিয়ালভাবে হ্যাঁ অরিজিনাল ভাবে পায়াতে যে ব্যক্তি গ্রহণ করে না তার প্রেম তার মুখ থেকে গুরুর প্রেম কখনো আশা করা যায় না আমি যেই দরবারে আসছি আমি জানি যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল খুদাও সে হয় এই কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় আমি আমার এই দরবারকে আগে ভক্তি করে তারপরে ঘরে যার বাড়িতে আসছি তার দরবারকে ভক্তি করতে এটা আমার দায়িত্বে পড়ে এটা আমার উপরে ফরজে হয়ে গেছে ফরজে গণ্য হয়ে গেছে তারপরে ভক্তি করার পরে আমি মজ্জম বাইরে বলছি যে আমি আগে ভক্তি করবো তারপরে আপনার ঘরে যায় খাবো শিষ্যগিরিয়া তো সুদা তুমঘর মতো শিষ্য দিয়া যদি দরবারে গান গাওয়ানো হয় দরবার থেকে শয়তানের আবির্ভাব হবে এছাড়া আর কিছু না তুমি তো গুরুরে প্রতিপক্ষ মনে করে গান গাইতেছো আমি তো তোমার প্রতিপক্ষ মনে করে একটা কথা বলতে চাই তোমার কথার কাউন্টার দিচ্ছি আমি প্রশ্ন করছে প্রায় 30টা আমার হ্যাঁ এগুলা এগুলা এটা এটা কোনো পালা গানে শুনছেন আপনারা হ্যাঁ কয় এগুলা দিলে আর একবার জিগানি দিয়ে খেলা আসে কথা কয় আর আসে বেয়াদবি গুরুর সামনে হাসা হাসি কিসে বাইরে সুদা করে লাগে এটা শিষ্য কয় কি দিছে না রশি সরকার কইতেছে এই একটা গানের মধ্যে কয় গুরু আমি সব কিছু পাইছি কিন্তু একটা জিনিস পাইছি না ফাঁসে দেখ গিয়া এমন ফিসে একটা লাত্তি দিয়ে উল্টায় ফলাইছে কত তোর এইটা দিছিলাম না এইটা পাহিয়াছি হাটটি পাই গেলাম বাইরিয়া যতক্ষণ গুরু রূপে আছে মনরে আস্তে প্রথম গান গাইছে প্রথম গানই তো হইছে না আমার শিষ্যের প্রথমেই যার ভুল হয় সারা রাত্রে তার ভুল
বিচ্ছেদ গন্ধে আমার পালা গানের মঞ্চ শুরু করছে কেলাসি আইছে তোমার এইটা শিষ্যগিরি হ্যাঁ এই গান আমরা রাতে তিনটা সময় গাইছি দয়াল তোমারও লাগিয়া মানে হারাইছি তারে হারানো বিচ্ছেদ দিয়ে তুমি পালা গান শুরু করছো এগুলা তোমারে দিয়ে হইব না তোমার আরো বুঝতে হবে এরপরে তোমার হিসাবে প্রশ্নের উত্তর নিতে হয় আরো বুঝতে হবে আরো নিজেকে পাকাপুক্ত করতে হবে আগর জ্ঞান সম্বন্ধে গুরু নামের উপরে তো ভক্তিই নাই গুরু নামের উপরে ভক্তি নাই গুরু নামের উপরে তাজিম নাই গুরু নামের উপরে তাসব নাই তোমারে দিয়ে কি সম্ভব বলো ইহন আল্লাহ এই কারণে কইছে আমি যারে হেদায়েত দান করছি হে কোন কোন নামাবে হেদায়েত প্রাপ্ত হবে অনেক মানুষ আছে নবীজিরে দেখা জাহান্নামী অনেকে না দেখা জান্নাতি হ্যাঁ স্বয়ং দেখতেছে দেখে তার অন্তরে বিশ্বাস করে না এরা কাফের হইয়া জন্ম নেয় কাফের হইয়াই মারা যায় ভালা দিছে গুরু শিষ্য গুরু মানতেছে না প্রশ্ন জিগাইছি কয় আমি বলছি তুমি আমারে এই গুরু দক্ষিণ হিসাবে কি আমি কি টে হাসাইছি এর কাছে হ্যাঁ কয় আমি আমার চোখের জলার আকি এ প্রাণের ইটান তাবি নাকি মন্ত্র আছে গুরুরে টেনে আনো প্রাণের কাম কাছে মনমোহন দত্তরে তুমি আমারে দাও কা এটা বলো তোমার আমিত্ব আমারে কেডা দিব তোমার আমিত্ব আমারে কে দিবে যতক্ষণ পর্যন্ত একজন শিষ্য তার আমিত্বটাকে বিলীন করতে না পারবে গুরুর চরণে আমিত্ব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে কাম ক্রোধ লোহ মায়া মত বা সত্য যাবে আমিত্ব নামক বস্তু যদি কেউ না দিতে পারে গুরুর চরণে বিলায়া আমার বলতে কিছু নাই সব তোমার আমিত্ব নামক বস্তু দিয়ে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয় গুরু হিসাবে দায়িত্ব প্রকাশটা করে দিলাম সত্য চোখের জলার প্রাণের রিটার্ন এগুলাই সে পরের হিসাব আমিত্ব আগে বিলীন করো আগে ক্লাসে তো তোমার ভর্তি অর্জন একটা ফিস প্রয়োজন এটা তুমি আমিত্ব বিলীন করে দাও এরপরে তোমার গুরুকে তোমার জাতের সাথে মিশাইতে গিয়া তুমি তোমার চোখের জলা কিনিরে যেমনে তুমি ডাকলে গুরুকু সেমনে ডাকো পরে তো কর্মে ওই যে আসা যাওয়া জন্ম মরণ যে কইছে আমার কেমনে বারণ হইব মরতে চাই না ওই যে গানটা লক্ষ্য করো মনরে ও মনরে ওরে লুবি মনরে আমা দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা রে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তরে অসাধ্য সাধনা এই করলে সাধন জন্ম মৃত্যু বারণ এত সোজা না আল্লাহ পবিত্র কোরআনে বলছে প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কল্লো নফস জাইকাতুল মাউত প্রত্যেকটা নফসকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরার পরেও তুমি জীবিত থাকবা এটা নামে যদি তুমি ওই ধরনের কর্ম করতে পারো আর যদি এই নিজেরে এই সস্তা দরে বিলায় দাও মানুষের কাছে তাইলে তোমার এই দেহ দ্বারা কোনো সাধনই সম্ভব সাধক বলে ভাব আছে যার গায় দেখলে তারে চিনা যায় বাসে গো তার গায় আগুনের পুরা ও তার আচরণ আলাপনে বাসি দুই নয়নে প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা মরলে না কেন তোরা ভাবেরই মরা এখন এই ভাবের মরা তুমি মরবা তোমার গলার যে পাওয়ার তুমি গুরুর সামনে প্রেম হইল পাঁচ প্রকার সূক্ষ্ম প্রেম শান্ত প্রেম দাস্য প্রেম বাসল্য প্রেম মধুময় প্রেম সূক্ষ্ম প্রেম স্রষ্টার সাথে দাস্য প্রেম
গুরুজির দাস হয়ে থাকা বাসল্য প্রেম প্রতিবেশীর সাথে শান্ত প্রেম পিতা মাতার সাথে মধুময় প্রেম একজন স্বামী একজন স্ত্রীর সাথে এখন এই শান্ত প্রেম দ্বারা এবং দাস্য প্রেম দ্বারা যদি তুমি তোমার গুরুর লিঙ্গের সাথে একত্রিত না হইতে পারো তাহলে এই নামের লিঙ্গে প্রেমের জুনিতে কোনোদিনও মিলন ঘটবে না আর তোমার কাছে জ্ঞান সন্তানের জন্মও হওয়া সম্ভব না সত্যবর পিতা জেসমিন সরকার একটা পালা করলে এই পালার মধ্যে যে গানটা করবে তুমি যদি সিনেমায় যাও দেখবা একটা নায়ক একটা সিনেমার শুটিং শেষ করে এক বছর দুই বছরে কিন্তু তিন ঘন্টায় সিনেমাটা দেখে শেষ করি তিন ঘন্টার ভিতরে তার চেহারার ভঙ্গিমাটা কিন্তু একই থাকে অভিনয় স্বরূপ যে কান্নার অভিনয়ের চেহারাটা একই রকম এটা কিন্তু বুঝতে হবে তুমি যে গান করবা যে অভিনয় করবা সেই অভিনয়ের সাথে যদি তোমার চেহারার মিল না থাকে ভাবের ভঙ্গির মিল না থাকে তাহলে তুমি জাল অভিনেতা গরম বানাইছে একটা জায়গার মধ্যে গুরুর নামের সাথে বেড়া মেলাইছে আর ঘোরা মেলাইছে হ্যাঁ এটা কি তোমার গুরু যে অরিজিনাল গুরু তার সাথেও কি আচরণ করো কিনা তার সাথেও কি জীবনে বেয়াদবি করেছো কিনা এটা তো আমার এখন পদক্ষেপ না কেমনে কি বুঝতেছি না তো রাহে গুরু শিষ্য পালাটা দেওয়ার মানে কি আমি নয়ন শেখ আপনাদের দোয়াতে টাঙ্গাইল গান করি টাঙ্গাইল কিন্তু যেই সেই শিল্পী যায় গান করা সম্ভব না হিসাব আছে বারোটা থেকে কান্না শুরু হয় রাতের চারটে পর্যন্ত কানতে হয় এটা ভাবের কান্না যাকে যে হারাইছে সে বুঝে তার চোখ দিয়ে কেন পানি আসে আপনার যেই মায়ে খাবাইছে যেই মা আপনারে গর্ভে ধারণ করছে সেই মা আপনার চোখের সামনে নাই পৃথিবী থেকে চলে গেছে সেই মায়ের কথা মনে হইলে আপনি বুঝবেন আপনার চোখ দিয়ে পানি আসে কেন গুরু শিষ্য পালাটা দেওয়ার মানে এই এই দরবারের প্রতি যেন তার ভক্তদের আচরণ সঠিক থাকে এই দরবারের যিনি গদি নিশিন আছে তার প্রতি যেন তার ভক্তি বিশ্বাস থাকে প্রত্যেকটা ভক্ত শিখবে একজন ভক্তের আচরণ কি প্রত্যেকটা ভক্ত শিখবে তার সেই কিভাবে চললে তার গুরু তার প্রতি সন্তুষ্ট হয় তুমি এই জায়গায় কোনো আলোচনাই রাখতেছো না কি আর কি জিগাইতেছো না জিগাইতেছো এগুলা তো অনেক বড় স্টেশনের আলাপ এগুলা হ্যাঁ রেশক পুরক কুম্ভক কুম্ভক তুমি কুম্ভক সাধন করার মতো বয়স তোমার হয় না এখনো এটা একজন পীর কামেল ছাড়া এটা কাম সাধনা ও আর একটা কথা জিগাইছে খর্গ হস্ত্র পূর্ণর আগে এটা হইল তুমি তোমার কাম শক্তিকে বারণ কইরা আত্মশুদ্ধি লাভ করার জন্য কঠিন সাধনার বলে তোমার কাম শক্তিকে বারণ কইরা হস্ত মানে খর্গ মানে এটা একটা অস্ত্র এটার মাধ্যমে তোমার কাম শক্তিকে বারণ কইরা সতীর প্রতি মানে স্রষ্টা যিনি তাকে লাভ করা সতীর প্রতি মানে সতীর কি সতী নারীর প্রতি মরে না সেই স্রষ্টার কখনো মৃত্যু নাই এই কারণে সাধক বলছে স্বরূপ নেয়ে দেখো চেয়ে পুরুষ নহে সবই মেয়ে থাকবে যদি পুরুষ হয়ে চল ব্যাধ বিচারে একটি পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে সে পঞ্চ নারীর মন যোগাইয়া প্রেমের মরা আপনা মরে সিনগা মানুষ ধরে একজন গুরু কি করবে একজন গুরুর কি হিসাব এটা প্রকাশ করতে হয় একজন শিষ্যের মাধ্যমে এই কারণটা বোঝার জন্যই পালাটা দিছে কিন্তু তুমি এই জায়গায় আলোচনাটাই রাখতে পারতেছো না আমি বুঝতেছি না কারণ আপনি আমি হইলাম ডাক্তার আপনি যদি কি আনা বলেন যে বাবা ডাক্তার সাহেব আমার তো মাথা ব্যথা আমি যদি আপনি গিয়া বলেন যে আমার অসুখ আপনি ওষুধ দেন আচ্ছা কী সমস্যার কারণে আমি ওষুধ দিব হ্যাঁ আপনি এরপরে আন্তাজি ওষুধ খায় তো কিডনি নষ্ট করবে আর আপনি যদি বলেন যে আমার মাথা ব্যথা আমি আপনাকে একটা পরীক্ষা করব পরীক্ষা করার পরে আপনার মাথা ব্যথা কোন কারণে হয় নাকের কারণে হয় না সর্দির কারণে হয় এটা বুঝে আপনার কিছু ওষুধ দিয়ে দেবো আপনি ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখন গিয়া যদি কোন ডাক্তার সব ওষুধ দেন কি ওষুধ দিব
আপনার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, গ্যাসের সমস্যা না মাথায় সমস্যা, আন্তাজি কোন জায়গায় ওষুধ দিব? অন হে তো সাইতেই পারতেছে না, কি আর বুরুজ বুরুজ লয়ে আছে সারা রাত, এগুলা দিয়ে কোনো ভক্তের কাম হইব? আসেন কোনো বিশ্বাস আমারে বলেন তো সত্যটা, এইগুলা দিয়ে কাজ হবে? আমরা তো গুরু শিষ্যের সম্পর্কটা এখনো বুঝতে পারতেছি না তার মাধ্যম থেকে। হ্যাঁ, গুরু শিষ্যের সম্পর্কটাই তো এখনো তুমি প্রকাশ করতে পারতেছো না, তোমার কি বাইশ আইছে গান, এটা তো বুঝতেছি না আমি। মনরে ও মনরে ওরে লবি মন 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 মনরে আমার দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া দেয় আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা এই করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না তুমি করলেই সাধো পালাই সমন তোমার মরণের ভয় থাকে না নিলে গুরু উপাসনা এই জায়গায় দেখেন মনরে তুমি জন্ম নিয়া মানব কুলে অহংকারে গুরু শিষ্যের সম্পর্ক ঘটছে যারা শিষ্য এনে এনে ভক্ত যারা মরিদ হয়েছেন একটু হাত তুলেন তো হ্যাঁ একটু হাত তুলেন যারা মরিদ হয়েছেন আপনারা কি ভীরের স্মরণে ভক্তি দেন না দেখা হইলে হ্যাঁ দেন কি না এই কারণে অহংকারটা আগে ত্যাগ করতে হবে তুমি ওই যে আরেকবার উইটা কইব যে তোমার বয়স হইল ৩০ আমার বয়স হইল ৬০ আমি তোমার ভক্তি দেব কোন কারণে আমি তোমার সিনিয়র তাইলে গুরু শিষ্যের পালার মধ্যে তুমি শিষ্যত্ব প্রেরণ করে নিলা কোন কারণে তুমি যদি তোমার গুরু মনে করে ভক্তি না দিতে পারো তাহলে তুমি শিষ্যত্ব প্রেরণ করে নিলা কোন কারণে বলবো আপনার আমার পছন্দ হইছে না নিতাম না এটাই হলো একটা গানের পয়েন্ট কিন্তু এই আলাপ কোনো এরকম শিষ্যের আলোচনা কোনো ভক্ত শিষ্য গ্রহণ করেন না আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন অভিনয়ের ক্ষেত্রে শাকিব খান জীবনে কত খুন করছে ছবিতে এটার কোনো স্টেশন আছে হ্যাঁ কি মার্ডার কেসের আসামি হয়েছে অভিনয় ক্ষেত্রে গিয়া করতে হয়েছে সমাজকে বোঝানোর জন্য সমাজকে কুলুষ মুক্ত করার জন্য তাহলে অভিনয় ক্ষেত্রে তো মুখ দিয়াও তো বলতে পারত এটা সে বলে নাই তাহলে হ্যাঁ আমার কি আর শিষ্যরা হইল এই শিষ্যের কোনো আচরণ যদি কেউ গ্রহণ করেন তাহলে কিন্তু সদা সর্বদাই আপনার সারা জীবনের আপাতত বন্দুকি বরবাদ হয়ে যাবে তার আচরণে কেউ নিজেকে গড়ায় না তুমি জন্ম লইয়া মানব কোলে অহংকারে ভুইলা রইলে মানব জমিন আবাদ করলি না দয়াল গুরুর দয়া এই শয়তান ছাড়া আর কিছু হইতো নাই দেখো গানে কি কয় দয়াল গুরুর দয়া না হইলে সুপ্রি খেতেও ফল ধরবে না গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতে ফল ধরবে না নিলে গুরু উপাসনা
Are nubi man, are nubi man, man, nubi man, manore amar. Harendra dashe bole, Radharoman bhuila roile. Premo phuler madhu khaili na are harendra dashe bole radharoman bhuila roile premo phuler মধু খাইলি না তুমি একবিন তু পান করলে মধু কান জ্বালাবে হেরবে না এরা কত বড় মানে বেশি গুরাডিং গায় গাছ খায় চিন্তা করো কাম ক্রোধ লোভ মদ মাসজড়ি একজন গুরুর ভিতরে থাকবে না গুরুর ভিতরে কাম থাকবে না তুমি একটা দলিল দেহায় আমারে কাম সারা তো আল্লাহর সৃষ্টি ধ্বংস তবে গুরু তোমার মত কাম করে না গুরু তোমার মত কামে গিয়া মরে না গুরু কাম করে শুধু সৃষ্টির রক্ষার্থে প্রেমিকের মণিপুরের পেলে সন্তান প্রেমিকের কপালে প্রমাণ বছরে একদিন করে দান শুধু সৃষ্টির রক্ষায় এটা সাধক জালালউদ্দিনের গানে কইছে মণিপুরের পেলে সন্তান প্রেমিক যে তার কপালে প্রমাণ বছরে একদিন করে দান শুধু সৃষ্টির রক্ষায় হযরত বরপীর রহমাতুল্লাহ আলাইহি যদি কামে লিপ্ত না হইতেন তাহলে আল্লাহ তার মাধ্যমে এই পৃথিবীতে হযরত বরপীর রহমাতুল্লাহ আলাইহিকে দিতেন না আমার দয়াল নবীজির সাথে যখন আমার দয়াল নবীজির পিতা হযরত আব্দুল্লাহ মা আমেনার সাথে যখন বিবাহ হইল পেশানির মাধ্যমে এটাও বিবাহর পরে মায়ের নাসিকা দ্বারা প্রবেশ করেছেন কাম কয় প্রকার আগে বুঝতে হবে কাম সারতে হবে গুরু কাম সাইরা দিলে তো এই পৃথিবী ধ্বংস গুরু যদি কাম সাইরা দেয় এই কথা তো তোমার নাই এত বেশি বুঝলে তো ঝামেলা আছে এত বেশি বুঝছো তুমি গুরু শিষ্য পালা গাইতে আইছো কেন লাগা তাহলে তো খেলা বদলাইয়া তুমি গিয়া গুরুগিরি করতার তবে তোমার যে ভাব দেখতাছি তুমি তো শয়তান ছাড়া আর কিছু মুরিদ করাইতার না খেলা ভদ দিলে সব শয়তান যত ওই যে আজাজিলের বংশধর যারা আছে সবগুলার হে মুরিদ করে দেশটারে ধ্বংস করবো এই শিষ্যতে আমার চলতো না শিষ্যতাকে আমি বর্জন করে দিলাম বাতিল অভিশাপ দিয়া বিদায় করে দিলাম যদি ভুল শুধরাইতে পারে আবার বারো বৎসর পরে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে এর আগে আমি গুরু তাকে গ্রহণ করব না অভিশাপ প্রাপ্ত হয়ে গেলে তুমি আজকের গুরু কারণ তুমি যখন বলছো গুরুর নামের সাথে কোনো এই আদব নাই গুরুর নামের সাথে প্রেম নাই এটা হয় না এইভাবে আসলে হয় না